আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এমপিভুক্ত শিক্ষকদের শূন্যপদের তথ্য প্রেরণ শুরু বৃহস্পতিবার ফেব্রুয়ারি 28, 2024 বাংলাদেশের অন্যতম বিশ্বযোগ্য পত্রিকা শিক্ষাবার্তায় প্রকাশিত হয়েছে। পঞ্চম বিনিয়োগ গণবিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের শূন্যপদের তথ্য দেওয়ার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। সাথে তথ্য দেওয়ার ক্ষেত্রে একচ্ছত্বগুচ্ছ নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বুধবার 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় এনটিআরসির পরিচালক শিক্ষা দত্ত ও শিক্ষামান কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বলা হয়েছে, পঞ্চম নিয়োগের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পর্যায়ে শূন্যপদ শিক্ষক নিয়োগের সুপারিশ লক্ষ্যে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে অনলাইনে এমপিভুক্ত শূন্যপদের অধিযাচনা অথবা চাহিদা ই রিকোয়েস্টেশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত অধিযাচন চাহিদা ও রিকোয়েস্টেশন কার্যক্রম আগামী 29 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত চলবে এবং অধিযাচন ই রিকোয়েস্টেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ 19 মার্চ রাত 12টা পর্যন্ত। এতে বলা হয়, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এনটিআরসির অধিভুক্ত চাহিদা প্রদান ইচ্ছুক সকল শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে চাহিদা প্রদান করতে হবে। পূর্বে জারিকৃত কোনো গণবিজ্ঞপ্তিতে আওতায় প্রদত্ত চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ই রিকুইজিশন প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত সকল শূন্যপদের চাহিদা পুনরায় প্রদান করতে হবে। অফলাইনে হার্ড কপিতে অথবা ইমেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। এনটিআরসি জানিয়েছেন, প্রতিষ্ঠান প্রদান তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ngi.today.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসি এর ওয়েবসাইট www.ntrca.gov.bd ই-রিকুইজিশন নামক সেবা বক্সে ই রিকুইজিশন লগ ইন অপশন করে ই রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। অনলাইনে ফর্মটি পূরণপূর্বক শুধুমাত্র এমপিভুক্ত শূন্যপদের অধিযাচন প্রেরণ করবেন। অনলাইনে ফরম্যাটটি পূরণের সময় এনটিআরসি এর ওয়েবসাইটে প্রদর্শিত ই রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনা বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক অনলাইনে ই রিকুইজিশন দাখিলের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউএসইও এবং পরবর্তীতে জেলা শিক্ষা অফিসার ইডিইও তাদের নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক প্রেরিত শূন্যপদের তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইপূর্বক অনলাইনে সাবমিট করবে। এতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শূন্যপদের তালিকাটি ই রিকুইজিশন গ্রহণকালে একই সঙ্গে আঞ্চলিক পরিচালক অথবা উপপরিচালক বৃন্দ যাচাই করতে পারবেন। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শূন্যপদের তালিকায় কোনো ভুল অথবা অসঙ্গতি লক্ষ্য করলে আঞ্চলিক পরিচালক অথবা উপপরিচালক সংশ্লিষ্ট ডিইওকে অবহিত করবেন। ডিইও তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এই মাধ্যমে ই রিকুইজিশন সংশোধনপূর্বক নির্ধারিত তারিখের মধ্যে এনটিআরসি বরাবর সাবমিট করবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল শুধুমাত্র এমপিওভুক্ত পদে শিক্ষকদের শূন্যপদের অধিযাচন চাহিদা প্রদানের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হলো। কোনো নন এমপিওভুক্ত চাহিদা পূরণ করা যাবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার চতুর্থ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য, যেটি জানতে পেরেছি। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।